নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্ধর্ষ ডাকাতি তারাপুরে লুট প্রায় 10 লক্ষ টাকা, তদন্তে পুলিশ। প্রবল বর্ষণে হাতিরপথ গ্রামীণ সড়ক জলমগ্ন, সরব স্থানীয়রা। অবৈধ বিলিতি মদ সহ আটক এক ব্যক্তি, বড়সড় সাফল্য লক্ষ্মীপুর পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুধু টিভির স্ক্রিনে নয়, বাস্তবেও একেবারে ফিল্মি কায়দায় ঘটেছে এক ডাকাতির ঘটনা। শিলচর শহরের তারাপুরের ক্ষুদিরাম সরণির কুটুচন্দ্র নামের ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। বুধবার রাত 1:30 নাগাদ একদল বন্দুকধারী ডাকা তাদের বাড়িতে প্রবেশ করে প্রত্যেক ব্যক্তির হাত পা ও মুখ বেঁধে ফেলে। এরপর প্রায় নগদ 1 লক্ষ টাকা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। পরিবারের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয় প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তে নেমে কিছুটা জিনিসপত্র রাস্তায় পায়। এতেই পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা রামনগর এলাকা দিয়ে পালিয়েছে। কুটুচন্দ্র একজন ব্যবসায়ী, ওয়াইন শপ সহ অন্যান্য ব্যবসা রয়েছে। তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন ক্ষুদিরাম সরণিতে মা, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে থাকেন। এদিকে তারাপুর থানার ইনচার্জ আনন্দ মেধি জানান, প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, তবে তা জনসম্মুখে তুলে ধরা সম্ভব নয়। যে দুষ্কৃতীরা এই কাজটি করেছে তাদের আটক করতে গেলে বেশ কিছু পরিকল্পনার প্রয়োজন। তিনি এও জানান, পুলিশ বেশ কিছু সংকেত পেয়েছে এবং আগামীতে তাদের আটক করতে সম্ভাবনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির একটা হিসেব পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার অন্তর্গত ভগতপুর হাতিরপথ এলাকার গ্রামীণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার স্থানীয়রা অভিযোগ করে বলেন, 21 নির্বাচনের সময় গ্রামের জনসাধারণ ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় গাঁও পঞ্চায়েতের মাধ্যমে এনরেগা 2020-21 অর্থবছরের প্রকল্পে 2 গাড়ি মাটি ফেলা হয়। তারপরে আর কোনো কাজই হয়নি রাস্তাটির। বর্তমানে রাস্তাটির অবস্থা চূড়ান্ত খারাপ, মানুষ চলাচল করতে সক্ষম নয় বলে জানান তারা। গ্রামের পড়ুয়ারা স্কুল কলেজে যাতায়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এদিন স্থানীয়রা ও এসএসজি গ্রুপের মহিলারা এই বিষয়টি নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রাস্তাটির সংস্কারের কাজ শুরু করতে। এতে উপস্থিত ছিলেন অনিতা দাস, চঞ্চলা দাস, সূচনা দাস, মল্লিকা দাস সহ অন্যান্যরা। এখানে আরো খেয়ে আছে তারা, তারা এখানে কইছে আমরা অত টাকা এখানে টেনশন হইছে কাজ হইব, তো আমরা তো আশা আছি ঠিক আছে, আমরা তো কাজ হইলে তো আপনার ভালো কথা, কিন্তু কাজ হইলে তো ওইটা না, 2 গাড়ি মাটি ফেলা নেই, তা কিন্তু ড্রেন নাই, জল যায় না, পূজা হয় সব সময়, পূজা হয় কয়েকদিন পরে পরে, পূজা হয়, আমরা দুর্গা পূজার মধ্যে জলের মধ্যে আমরা পূজা করি, মন্দির জল ঢুকে গেছে, জল ঢুকে গেছে পুরা মন্দির, জল রাজা তো পঞ্চায়েত সুরাট সুরাট দাস, মানে এটা কিন্তু লাগানোর পরে 2-3 গাড়ি মাটি ফেলানো হয়েছে, এরপরে ফেলানোর সময়ই তারা দিল না। খালি মাটি ফেলে লইব নি, নালা নাই সিচেনে জল, নালা নাই, মাটি দিলে তো আলো, খালি মাটি ফেলা নাই তো না, তো নালা তো দিছে না, নালা না দিয়া মাটি ফেলাই দিল, দেখাইলো 3 গাড়ি মাটি, এরকম তো হয় না, না নালা দিটা তো আমরা আজকে বর্তমান খালি রাজা দিয়া না, রাজার যে খালি দুষ্টা না, এটা না প্রত্যেক পঞ্চায়েত এটা করতেছে, খালি রাজা না, রাজা তো এখানে আমরা একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, অন্য কোনো সাইনবোর্ড আমরা হয়েছি না। এই গ্রামের নামটা কি? ওই গলি তো একটা রাস্তার মানে কন্টাক্ট হয়েছে, এই রাস্তাটার অবস্থা খুব খারাপ, এটার মধ্যে 3,59,944 টাকা অর্ধেক কাজ হয়ে শেষ, কি অবস্থা ওই গলির ভিতরে আমরা হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না,
আমরা তো তার কাছে কোনো সবসময় অনুরোধ করি যে আমরা রাস্তাটা বুঝে নিয়েছি আমরা কিছু লাগবে। নেশাজাতীয় সামগ্রী পাচারের বিরুদ্ধে ফের অভিযানে নেমে বিরাট সাফল্য অর্জন করলেন লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান আইপিএস পার্থ প্রতিম দাস। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে পয়লাপুল থেকে লাবক চা বাগান যাওয়ার পথে নাকা তল্লাশি চালিয়ে AS11K4495 নম্বরের একটি মারুতি ভ্যানে 11টি কার্টন থেকে প্রায় 492টি অবৈধ বিলাতি মদ সহ এক ব্যক্তিকে আটক করে লক্ষ্মীপুর পুলিশ। ধৃত ব্যক্তির নাম রূপক পাল, বয়স আনুমানিক 37 বছর, লাবাক চা বাগানের বাসিন্দা। পরে অবৈধ মদ সহ তাকে আবগারি বিভাগের পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। ধৃত রূপকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে যার তদন্ত চালিয়ে যাচ্ছে আবগারি বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 295 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 278 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 15 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এ খবর জানান। সন্ধ্যা 6টা পর্যন্ত 295 জনকে কোভিড পজিটিভ পাওয়া গেছে, তার মধ্যে 278 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এবং 17 জনকে আরটিপিসিআরে। সংখ্যাটা বাড়বে কারণ আরটিপিসিআর এর রিপোর্ট অনেকগুলো আসা বাকি, তো সেই সংখ্যাটা অবশ্যই বাড়বে। গত কয়েকদিন থেকে দেখছি আমরা প্রায় 400 উপর কেস আসছে, 400-450 কেস আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা হোম আইসোলেশনে থাকছেন তারা যেগুলো বিধিনিষেধ মেনে চলা দরকার সেগুলো মানছেন না, বা তাদের বাড়িতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, অনেকে অক্সিমিটারও নেননি, ঘরে বসে আছেন এবং হঠাৎ করে অক্সিজেন লেভেল কমে যায় এবং আমাদেরকে ফোন করেন হাসপাতালে পৌঁছানোর জন্য। তো সেই সব কথা মাথায় রেখে সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের হোম আইসোলেশনের ক্ষেত্রে। আমরা চাইছি যে 50 ঊর্ধ্ব ব্যক্তিরা যদি পর্যাপ্ত পরিমাণে সুবিধা না থাকে বাড়িতে বা কোনো কোমরবিডিটি থাকে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্যান্য রোগে ভুগে থাকেন, তাদেরকে আমরা বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে আমরা রাখার ব্যবস্থা করেছি। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজে আরও 3 জনের মৃত্যু হয়। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। যাদের এদিন মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই কাছাড় জেলার বাসিন্দা। এদের মধ্যে 2 জন মাছিমপুরের বাসিন্দা, তারা হলেন রূপক পাল, বয়স আনুমানিক 36 বছর ও জাহান আহমেদ লস্কর, বয়স আনুমানিক 46 বছর এবং দারবির বাসিন্দা কৃষ্ণা কানু, বয়স আনুমানিক 64 বছর। আজ শিলচর মেডিকেল কলেজে 273 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিউতে 99 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 174 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 21 জন পেশেন্ট আছেন এবং 129 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় 53 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 23 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। আজ সকাল থেকে 14 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। গত 24 ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমাদের 58টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 52টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজের 3 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। বরাক উপত্যকার শিক্ষা জগতে নক্ষত্র পতন, চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থ সারথী চন্দ। বুধবার রাত আনুমানিক 8:30 নাগাদ মালুগ্রামস্থিত নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন বৌদি, ভাতিজা, ভাতিজি, আত্মীয় স্বজন, ছাত্রছাত্রী সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শিক্ষা জগৎ থেকে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় প্রমুখ। শিলচর ভেটেনারি কোয়ার্টারের ভেতরে স্বচ্ছ ভারত অভিযানের একটি গুদাম ঘর আগুন লেগে ছাই হয়ে যায়। বুধবার রাত আনুমানিক 7:30 নাগাদ এ ঘটনাটি ঘটে। 3টি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দিতুমণি গোস্বামী ঘটনাস্থলে পৌঁছান। সূত্র মতে জানা যায়, স্বচ্ছ ভারত অভিযানের এই গুদামটি প্রায় 2 বছর আগে কাছাড়ের জেলাশাসকের তত্ত্বাবধানে করা হয় এবং তাতে শহরের আবর্জনা জমিয়ে রাখা হয়। কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি, তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তা ধারণা করা হচ্ছে। এদিকে গুদামের সংলগ্ন সরকারি কোয়ার্টার থেকে ভেটেনারি কর্মীদের অভিযোগ, গুদামটিতে কোনো চৌকিদার রাখা হয়নি, তাছাড়া কোনো খোঁজ খবরও রাখা হয় না। এমন আগুন লেগে যাওয়ার ফলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। প্রায় 7:30 সময় আগুন লাগছে, আমরা ফের পাইছি, আমি বারিন্দার বাইরেছি, গড়ের বারিন্দাতে আসলাম, কোয়ার্টারও বারিন্দার, আগুন লাগার সত্যি সত্যি আমরা এইখান থাকিয়া মালগুলা আমরা বাইর করছি বাইরে। কিছু মাল আমার গড়ের হয়েছে, বাকি বহুত জিনিস আমার নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু টাকা পয়সাও আসলো, এটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোন দিকে গেছে এটা আমি জানি না। অতএব এর পরে আমরা ফায়ার ব্রিগেডও ফোন করছি, আমার অতরে একজন পুলিশ আছে, তাই ফোন করছেন ফায়ার ব্রিগেডও, ওরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আইছে,
আয়া তারা আগুনটা এখন বর্তমানে আগুনটা নিমাইতেছে। এখন বর্তমানে আমরা যে মানে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি এখন বর্তমানে কইতে পারতাম না, এটা কী হয়েছে কি না আমি দিনের বেলা বুঝতে পারবো। আমার বহুত মালগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজকে দীর্ঘ দুই বছর তাদের কোনো চকিদার দেনা, এখান চকিদার দেনা না দিয়ে কেন তারা এমনি ডিসি ম্যাডামে তার ফালাই রাখি দিছে, এখানেও কোনো দায়িত্ব নাই, কোনো চকিদার নাই, কিচ্ছু নাই, সেও চায় না। ইয়া কি ধরনের আগুন লাগছে আমরা বাইরে দেখছি, কোয়ার্টার থেকে বাইরে দেখছি হঠাৎ করে আগুন। হ্যাঁ, এটা আমরা কইতে পারতাম না, বলতে পারতাম না। এখন দেখার পরে গিয়ে আমরা জানাইছি যে ফায়ার ব্রিগেড ভরে আমরা ওসি স্যার ওয়াইজ হওয়ার পরে এটা আগুন বর্তমানে নিভাই দিচ্ছে। বৃহস্পতিবার রামনগরের রহমত আত্মসহায় গোষ্ঠীর সভানেত্রী রঞ্জনা বেগম বড়ভূয়াকে সংবর্ধনা প্রদান করল গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তথা রামনগর তারাপুর এপি সদস্যের প্রতিনিধি আতাউর রহমান লস্কর। এদিন সভানেত্রী রঞ্জনা বেগম বড়ভূয়ার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান আতাউর বাবু। তিনি বলেন, নিজেদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে রহমত এসএইচজি গ্রুপটি। আত্মসহায় গোষ্ঠীর সভানেত্রী রঞ্জনা বেগম বড়ভূয়া এলইডি বাল্ব নির্মাণ করে সাফল্য অর্জন করেছেন, যার নজর কাটতে সফল হয়েছে জেলা প্রশাসন। তিনি আরো যোগ করে বলেন, এমন এক ব্যতিক্রমী উদ্যোগ যা অন্যান্য এসএসজি গ্রুপকে অনুপ্রেরণা যোগাবে বলে জানান। এদিকে বিজেপির যুব নেতা প্রসেনজিৎ দেব এসএসজি কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকার সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তার উদ্দিন লস্কর, আব্দুল মালিক লস্কর, বাপন আহমেদ, অসিত কুমার দাস প্রমুখ। দক্ষতা হিসাবে আমাদের বর্তমান আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, যেভাবে মহিলা গ্রুপদেরকে সম্মানা দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে, তারাও যাতে এগিয়ে আসে এবং গোটা ভারতবর্ষ এবং আসাম রাজ্যের মহিলারা যাতে সেই দিশারি হতে পারেন, সেই আবেদন আমি রাখছি। এবং গোটা জিপিবাসীর কাছে আমার আরেকটা আবেদন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা তার সৃষ্টি হতে চলিতেছে, তাই আমরা প্রত্যেক গ্রামবাসী যেন আমাদের মাননীয় আসাম সরকার তথা জেলা প্রশাসনের যে এসওপি দেওয়া আছে, যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ মেনে আমাদের অত্যন্ত দরকার। আমি আবারও সেই রহমত মহিলা এসএইচজিকে এবং সেই দলের সভানেত্রীকে আমাদের গোটা জিপিবাসীর পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন কাছাড় জেলার জল সম্পদ বিভাগের কর্মী নজরুল ইসলাম লস্কর। বুধবার বিকেল 4:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। রেখে গেছেন স্ত্রী হেনা বেগম লস্কর সহ এক ছেলে, এক মেয়ে, দু ভাই ও দু বোনকে। জানা যায়, তিনি বছরদেরেক থেকে হৃদরোগে ভুগছিলেন। দুধপাতের ধুমকর পঞ্চম খণ্ডের বাসিন্দা প্রয়াত হিজবুল বাহার লস্করের পুত্র নজরুল ইসলাম লস্কর 1990 সাল থেকে শিলচর জলসম্পদ বিভাগের ক্যাজুয়াল কর্মী হিসেবে কর্মরত ছিলেন। অমায়িক সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী নজরুল ইসলামের প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। উল্লেখ্য, কোভিড বিধিনিষেধ পালন করে এদিন রাতেই প্রয়াতের জানাজার নামাজ তার পৈতৃক ভিটে দুধপাতিলে সম্পন্ন হয়। বৃহস্পতিবার সোনাবাড়ি ঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় ও রাইট ওয়ে ফাউন্ডেশনের পরিচালনায় 463 নং মধ্য ধনেহরি এলপি স্কুলে করোনা পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 130 জনের নমুনা সংগ্রহ করার পর 24 জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। পজিটিভ রোগীদের ওষুধ প্রদান করে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোভিড পরীক্ষণ শিবির করা হয়েছে, এতে আমাদের পরিচালনায় ছিলাম রাইট ওয়ে ফাউন্ডেশন এবং ব্যবস্থাপনায় আসলাম আমাদের সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী সকল। আমরা ওদেরকে ধন্যবাদ জানাই, ওনারা যেভাবে আজকে 130টা টেস্ট করার পরে 24টা পজিটিভ পাওয়া গেছে, এতে আমরা আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই, যেহেতু আমরা হোম কোয়ারেন্টাইনে থাকা দরকার আছে এবং আমরা নিয়ম মাফিক চলার দরকার আছে, মাস্ক পরিধান করে ব্যবহার করা চলার দরকার আছে। এবং তার সঙ্গে আমরা আজকে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সকল স্বাস্থ্যকর্মীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, ওরা যে কোভিডের সময় যে এত
এর সময় তারা যেন কোভিড যোদ্ধা হিসাবে যেন কাজ করে যাচ্ছেন, এর লাগিন আমাদের রাইটে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই। গোটা উপত্যকার সাথে বরখলায় পালিত হলো ভাষা শহীদ দিবস। বুধবার বরখলা শেরু সংস্থা ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যের যৌথ ব্যবস্থাপনায় দিনটি উদযাপিত হয়। এতে উপস্থিত ছিলেন শেডোর সম্পাদক অজিত দাস, তাছাড়া বরাক বঙ্গ সাহিত্যের তরফ থেকে উপস্থিত ছিলেন কল্লোলজিৎ চক্রবর্তী, বরখলা জীবী সভাপতি কঙ্কন চক্রবর্তী প্রমুখ। সমস্ত বরাকবলির সঙ্গে আজকে ভাষা শহীদ দিবস আমরা কোভিড প্রোটোকল মেনে আজকে শেডোতেও 19 মে আমাদের 11 শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের ইচ্ছা আছে আরও ব্যাপক করার জন্য, কিন্তু যেভাবে ভারতবর্ষ এই করোনা ভয়াবহ তার জন্য আমরা আমাদের ক্লাবের সদস্য এবং বরাক বঙ্গ বরখলা আঞ্চলিক কমিটি ও সেটা যৌথভাবে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের 11 শহীদদের প্রতি আমরা কোভিড প্রোটোকল মেনে শ্রদ্ধা নিবেদন। প্রায় 7-8 জন আমরা কোভিড প্রোটোকল মেনে আমরা করোনা মহামারীর বিরুদ্ধে সচেতনতার বার্তা দিলেন বন্ধন ব্যাংক ও বন্ধন শিক্ষা কর্মসূচির কর্মকর্তারা। বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ ও বন্ধন এডুকেশন প্রোগ্রামের ম্যানেজার অলোক কুমার মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার জয়পুর অঞ্চলে সকাল থেকে কর্মকর্তারা মাইকযোগে ও প্রপত্রের মাধ্যমে সচেতনতার বার্তা দেন। এদিন জয়পুর, নতুনবাজার, বালধন, চা বাগান, দুর্গানগর, সুভাষনগর ইত্যাদি এলাকায় সচেতনতা বার্তা জনসাধারণের কাছে পৌঁছান। এই সচেতনতা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন এডুকেশন প্রোগ্রাম জয়পুর শাখার এরিয়া কোঅর্ডিনেটর জিতুমণি চৌধুরী, সমীরণ দেব, বদরুদ্দিন প্রমুখ। আজকে আমরা এই কোভিড-19 মহামারী সম্পর্কে সমস্ত জয়পুরবাসী রাইজকে অবগত করার জন্য এক অভিযান নিয়েছি। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সজাগতা করা, গ্রামের মানুষ যেন বুঝতে পারে যে কোভিড-19 যে একটা ভয়ঙ্কর ভয়াবহ মহামারী। এই মহামারীর পরিপ্রেক্ষিত আমরা বলতে সবাইকে জানাতে চাচ্ছি যে চীন, জাপান, ইতালির মতন ধনী দেশগুলির বড় বড় শহর, গ্রাম আজকে শ্মশানে পরিণত হচ্ছে। তো বন্ধন ব্যাংকের মাননীয় চন্দ্রশেখর ঘোষ মহোদয় চায় কি যে আমাদের ভারতবর্ষ যেন কোনো শ্মশানে পরিণত না হয়, সবার জীবন বাঁচে, সবার জীবনগুলি যেন আমরা সুন্দরভাবে আমরা সবাই জীবনযাপন করতে পারি, মানুষের জীবন রক্ষা করতে পারি। তার জন্য সমস্ত রাইজকে সচেতন করার জন্য আজকের এই কার্যসূচী সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাখা হয়েছে। তো আমরা সবাইকে এইটা কথাই মেসেজ দিতে চাই যে সবাই সুস্থ থাকুন, মুখে মাস্ক ব্যবহার করুন, আপনারা বিনা কারণে কোনো ইডিক সিডিক বিনা মাস্ক ছাড়া ঘুরে বেড়াবেন না। দুপক্ষের মারপিটে গুরুতর আহত হয়ে 9 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হলো এক প্রৌঢ়ের। খোলা মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে এই মারপিটের ঘটনা ঘটে। পাথারগান্দি থানাধীন নারায়ণপুর গ্রামে এ কাণ্ডে ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও পুলিশের পক্ষে কোনো ধরপাকড়ের খবর নেই। থানায় প্রদত্ত এজাহারে মৃতের কনিষ্ঠ পুত্র আমিনুল হক উল্লেখ করেন, গত 10 মে বিকেলে স্থানীয় জনতা এলপি স্কুলের সামনে একই গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের একটি গরু রশি দিয়ে বাঁধা অবস্থায় চড়ছিল। ঠিক সে সময় এ পথ দিয়ে যেতে গিয়ে এক বাইক আরোহী মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ার উপক্রম হলে পাশেই থাকা মৃত ফজিরুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র জিনুল হোসেন ফখরুল ইসলামদের গরুটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বললে উভয়ের মধ্যে বাঁধে তুমুল বাগবিদণ্ডা। পরে অভিযুক্ত ফখরুল ইসলাম ও তার দুই পুত্র সাইনুল ইসলাম ও কমরুল ইসলাম জিনুল হোসেনকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। প্রতিপক্ষের বেদম প্রহারের হাত থেকে ছেলে জিনুলকে রক্ষা করতে এসে আক্রান্ত হন 60 বছরের ফজিরুদ্দিনও। পরে স্থানীয়রা আহতদের প্রথমে পাথারগান্দি হাসপাতাল ও পরে মাকুন্দায় ভর্তি করলেও কাজ হয়নি। শেষে উভয়কে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু প্রৌঢ় ফজিরের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে 2 দিন পর উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির জেএমসিতে প্রেরণ করা হয়, কিন্তু সেখানেও চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে বুধবার বিকেলবেলা মৃত্যুর কোলে ঢলে পড়েন ফজিরুদ্দিন। মানে ফখরুল ইসলাম, তার ছেলে হলো সাইনুল ইসলাম, কমরুল ইসলাম এবং তার স্ত্রীও আসলো, স্ত্রীর নাম আমি জানি না, মানে এইনেও সবে বেরিয়া তারা মানে তার বাড়ির কিনারো বাড়িতো ও তারা সবটি বেরিয়া মানে মারছে তানে। তারপরে তার ছেলে আসলো গ্রামের মানুষের, তার ছেলে ধরলিছেন, ছেলে পরে লাস্টে বাবারে উঠাইতে ছেলেরও মারছেন একটা বাড়ি মাপা মাটাইছেন। পরে ও ছেলে লইয়া মানে আমরা আসলাম, আমরা বাড়ি ফাতাখান্দি মানে লইয়া তানে লইয়া মানে আপনার কি হয়? আমার যে মারা গেছে এ আমার মাসির জামাই, আর যে মারছে এ আমার বাবা। তারপরে কি করছো? তারপরে তারা মানে আমরা আইয়া তারা মানে ওখানে আইয়া থানা এন্ট্রি মানে করাইয়া পুলিশ রিপোর্ট লইয়া গিয়া মেডিকেল করাইছি, মেডিকেল করাইলে রেফার দিলেছেন, আর তখন রুগী লইয়া আমরা রেফারের ওদিকে দৌড়াতে আসছে। আর
মানে ভিডিও করছে না তখন তো মারা গেছেন হিসাবে লিয়া আইছে কালকে কবে মারা গেছেন মারা গেছেন কালকে বিকালে কোন জায়গায় মারা গেছেন গুয়াহাটিতে তারপরে কিটা করছেন তারপরে গুয়াহাটি থেকে মানে দিয়া দিলেছেন ওখানে লিয়া আইছে পোস্টমর্টম হইছে না ওখানে পোস্টমর্টম করিমগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের টিকাকরণ শুরু হয়েছে কোভিড যোদ্ধা প্রয়াত সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে এদিনের ভ্যাকসিন পর্বের সূচনা করেন সাংসদ কৃপানাথ মালা তিনি বলেন আমরা কেউ ভাবতে পারিনি এমন অনুষ্ঠানের একসঙ্গে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সমবেত হবেন করিমগঞ্জ শহর ও শহরের পার্শ্ববর্তী এলাকার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের এদিন ভ্যাকসিন দেওয়া হয়েছে আগামী দিন কয়েকের মধ্যে জেলার রামকৃষ্ণনগর বদরপুর পাথারগান্দি নীলামবাজারে ভ্যাকসিন শিবির হবে সাংসদ সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা প্রেস ক্লাবের এমন কাজের প্রশংসা করেন এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর অনুপ দৈতারী ডক্টর মানস দাস প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হবিবুর রহমান ডিআর আইপিও সাবির নিসাদ সমাজসেবী দীপক দাস প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক অরূপ রায় মানুষকে ভ্যাকসিন দেওয়াও সম্ভব ছিল না যার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে যে ইমার্জেন্সি যারা ডিউটি করে যেমন জয়েন্ট ডাক্তার এখানে উপস্থিত আছেন স্বাস্থ্যকর্মী মানে আমাদেরকে এই ভাইরাস ধরার পর করোনা কোভিড পজিটিভ হওয়ার পর আমাদেরকে ট্রিটমেন্ট কে করবে ট্রিটমেন্ট ডক্টর করবে নার্স করবে মানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যের সঙ্গে জড়িত যারা আছে এর জন্য প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে ওদেরকে কারণ গ্রুপ করে না দেওয়া না দিলে সম্ভব হবে না এত আমরা ভারতবর্ষের জন্য মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব না প্রথম স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়ে গেছে এরপরে এজেন্সি হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আপনাদের ফ্যামিলি অসম সরকারের নয়া এসওপি অনুযায়ী শুক্রবার থেকে রাজ্যে আন্তঃজেলা যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষ অনুমতি ব্যতীত কেউ এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবেন না মহামারী করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে সরকার বাধ্য হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে এর নির্দেশ অনুযায়ী অসম ত্রিপুরা সীমান্তের করিমগঞ্জ জেলার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের লাগোয়া স্থানে শুরু হচ্ছে বিভিন্ন যাত্রীদের সোয়াব টেস্টের কাজ এ মর্মে বৃহস্পতিবার পাথারকান্দির দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসার সঞ্জু দাস বিশেষ মেডিকেল টিম সহ চুড়াইবাড়ি পুলিশকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকাটি পরিদর্শন করে সোয়াব টেস্ট কেন্দ্রের জন্য বিশেষ স্থান নির্ধারণ করেন পরে তিনি সাংবাদিকদের জানান রাজ্য সরকারের এসওপি অনুযায়ী ও জেলা শাসকের নির্দেশে রাজ্য সীমান্তে সোয়াব টেস্টের কেন্দ্র চালু হয়েছে এতে যাদের শরীরে করোনার জীবাণু ধরা পড়বে তাদের চিকিৎসার ব্যবস্থা করা সহ সুস্থদের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে প্রশাসন থেকে আমাদের একটা স্টেপ নেওয়া হয়েছে যে ত্রিপুরা থেকে বা অন্য স্টেট থেকে যারা এখানে প্রবেশ করবে ওদেরকে এখানে ডিটেন করে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এখানে সোয়াব টেস্ট করা হবে বা র্যাপিড টেস্ট যাকে বলা হয় করে আমরা যাদের করোনা পজিটিভ পাওয়া যায় ওদেরকে আলাদা করা হবে এবং যারা নেগেটিভ আছে ওদেরকে ছাড়া হবে সে ব্যাপারে এখানে শেড বানানোর জন্য ডিসি মহোদয় নির্দেশ দিয়েছেন আমাকে শেড বানানোর পর মেডিকেল টিম বসানো হবে আর পুলিশের যারা আছেন ওরাও এখানে বসবেন এবং গত বছর যেটা আমরা করেছি সেইভাবে আমরা আবার এখানে কাজ করব কবে থেকে আপনাদের এইটা আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল থেকে ভাসুর এবং দেওরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে জখম হলেন এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিশালগড় থানার অন্তর্গত নেহাল চন্দ্রনগর এলাকায় গতকাল গৃহবধূর শিশুকন্যা দেওরের ঘরে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয় এ সময়ে বাড়িতে ছিলেন না মহিলার স্বামী পরবর্তী সময়ে দেওর নিরঞ্জন দাস সহ ভাসুর চন্দন দাস হাতে লোহার রড সহ ধারালো অস্ত্র নিয়ে গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পরপর আঘাত করেন বলে অভিযোগ পরে পার্শ্ববর্তী এলাকার লোকজন মহিলার আর্তনাদ শুনে জমায়েত হলে শান্ত হয় আক্রমণকারীরা বর্তমানে আহত গৃহবধূ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার বাবু বাড়িতে ছিল না ছেলেও বাড়িতে ছিল না বাচ্চারা রোগ হয়েছে মাইরা লেবু ভিটটা স্যার আর কি কারণে স্যার বাচ্চাটা আমার গেছিল ঘরের ভিতরে এই তোর বাচ্চা তুই লিয়ে শালি করে শালি তোর বাচ্চা তো আমার ঘরে নাই তো আমি একটা তারে আমার দেওয়ার রোগ হয়েছে এই আমার বাচ্চা তো আইবি রে বুঝে না তুই কি তা করবি আমার বাচ্চারে কই আমি তার একটা ছটকনা থারপা দিছি পরে তে আমার ভাগ করো গিয়ে আমার ঘরের থালমাল রক্ত ফট করে লাইছে আমার কোদাল দিয়ে গিয়ে কূপ দিয়া এরপরে আমার বাসুর আমার কুমুর টুমুর লাইতে গলা টিপা রাখছে না নাম কি তাদের আপনার বাসুরের নাম বাসুরের নাম হইছে চন্দন দাস আর এরপরে দিয়ে দেওরের নাম টুটন দাস নিরঞ্জন দাস আর কি মানে টুটন দাস দিয়েছি এরপরে স্যার থানাত মামলা করছেন হ্যাঁ স্যার মামলা করছি থানাত আপনার হাজবেন্ডের নাম হাজবেন্ডের নাম নরেন্দ্র দাস হাজবেন্ডও তো বাড়িতে ছিল না নাহলে দল লইলে স্যার এরপরে মারার পরে আমি স্যার দৌড়ে আয়ে বসি নিচে নিচে রাস্তাটায় বসি রাস্তা থেকে আমার আমার বাসুরে চন্দন দাসে ফিটটা চুলের মুড়ি দৌড়ে আমার টিলা উপরে লয়ে গেছে আবার স্যার
এবারে শাশুড়ি ঘরের ভিতরে মদ বসে শাশুড়ি গতারে ফিটটা মাইরালা একবারে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। দুর্ধর্ষ ডাকাতি তারাপুরে লুট প্রায় 10 লক্ষ টাকা, তদন্তে পুলিশ। প্রবল বর্ষণে হাতিরপথ গ্রামীণ সড়ক জলমগ্ন, সরব স্থানীয়রা। অবৈধ বিলিতি মদ সহ আটক এক ব্যক্তি, বড়সড় সাফল্য লক্ষ্মীপুর পুলিশের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।